وذروا ظاهر الإثم وباطنا إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون. কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট হুকুম, আমার বন্দারা নারী পুরুষ কান খুললা শুনে রাখো, তোমাদেরকে আমি মাওলার একটা হুকুম, ছেড়ে দাও দেখা যায় গুনাহ, ছেড়ে দাও দেখা যায় না গুনাহ, ছেড়ে দাও, আল্লাহু আকবার, ছেড়ে দাও দেখা যায় গুনাহ, ছেড়ে দাও, কথা কন না, দেখা যায় গুনাহ, দেখা যায় না গুনাহ, আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের এই কথাটার জবাব আমরা দিতে চাই, ও আল্লাহ তুমি কইছো ছেড়ে দাও, এখন হিম্মতের সঙ্গে বলেন ছেড়ে দিলাম, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, বলেন ছেড়ে দিলাম, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও, বলেন ছেড়ে দিলাম, কি ফায়দা? ফায়দা হইল আল্লাহ পাক বলেন, ও বান্দা তুমি হিম্মত করে খালি কথাটা কও, এটাকে কার্যকরকরণের জন্য বাড়তি যত সুবিধা, যত দরকার, যত শক্তির দরকার, আয়োজন দরকার, এর জন্য যত ব্যবস্থাপনার দরকার, আমি জিবরিল কেন বানাইলাম, ইসরাফিল কেন বানাইলাম, মিকাইল কেন বানাইলাম, কোটি কোটি ফেরেশতা কেন বানাইলাম, এই সব ফেরেশতাদেরকে তোমার হেল্পিং এর জন্য লাগাইয়া দিব, কেমন করে তুমি তোমার এই ওয়াদাটা কার্যকর করতে পারো? ও বান্দা জিম্মাদারি, তুমি যদি কথাটা কইয়া দিতে পারো, এটাকে বাস্তবায়ন করার জন্য আমার কুদরত তোমার সঙ্গে লেগে যাবে, তুমি খালি হিম্মতের সঙ্গে বলো ছেড়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে আসছে, এই বেড়া খালি কোনই দিয়া খালি একটু এমনি আগাইছিল, তাও তিনবার 99টা মানুষকে খুন করছে। একজন আলেম আমিরুল ইসলাম সাহেব আছেন, আল্লাহ একজন আলেমের কাছে গেছে, জিজ্ঞেস করছে আমার বাঁচনের মুক্তির কোন রাস্তা আসেনি। ওই আলেম কয় নাই, তুমি যেই মারাত্মক কাম করছো তখন ওই আলেমকেও খুন করছে, কত হইল এখন? এবার গেছে একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব, সরই বাগেরহাট থেকে আসছেন, আল্লাহ কবুল করো, আমিন। তো এরকম একজন ভালো আলেমের কাছে গেছে আল্লাহওয়ালা, বলে হুজুর 100 পুরাইছি, আমার বাঁচনের কোন রাস্তা আসেনি, বলে আছে, আল্লাহ কলজাটা বড় হয়ে গেছে যে আমার জন্য দুয়ার খোলা আছে, আল্লাহ একবার, বাজ আ বাজ আ হারাচে হস্তি, বাজ আ গর কাফেরো গিবরো বুত পুরুস্তি, বাজ আ ই দরগাহে মা দরগাহে না উমিদিনে সদবার তওবা শিকস্তি, বাজ আ। আল্লাহ পাক বলেন, ও বান্দা আমি তো তোমাকে ফেলে দিতে পারি না, গ্রামের সব লোক আপনাকে ফেলে দিতে পারে, একটা ছেলে যুবক খালি চুরি করে, দুষ্টামিও করে, হারমাদিও করে, বদমাশিও করে, গ্রামের সবাই মিল্লা তাকে পিটাইয়া বের করে দেওয়ার সিদ্ধান্ত, সবাই তো বের করে দিবে, কিন্তু মা কাঁদতে আছে, বাবা কাঁদতে আছে, কান্দো কেন? কয় আমি জানি আমার ছেলে খারাপ, মা কয় আমি জানি আমার ছেলে খারাপ, তোমরা সবাই এই পোলাটাকে ধাক্কাইয়া বের করে দিতে পারো, কিন্তু আমি মা তো বের করে দিতে পারি না, আল্লাহু আকবার, জানে খারাপ এর বড় বের করতে পারে না, কষ্ট লাগে যেহেতু মা। আল্লাহ পাক বলেন, মা যেরকম ফেলে দিতে পারে না জানে খারাপ, বাবা যেরকম ফেলে দিতে পারে না জানে খারাপ, ও দুনিয়ার মানুষ নরনারী, মা বাবা সন্তানের উপর এতটা অধিকার নাই, মা বাবা তো খালি জন্ম দিয়েছে, সৃষ্টি করে নাই, জন্ম দেন এক জিনিস, সৃষ্টিকরণ আরেক জিনিস, জন্ম দিলে যদি এতটুকু মায়া হয়, সৃষ্টি করলে কতটুকু মায়া হইতে পারে? এজন্য হাজার অপরাধের পরেও আমি মাওলা তোমাকে বের করে দেই না, এর পরেও আমি অপেক্ষায় থাকি আমার গোলামটা, আমার বন্দাটা আবার যদি আমার কাছে ফিরে আসে, আমি তাকে রহমতের চাদর দিয়া কোলে তুললা নেওয়ার জন্য তৈয়ার। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ ওই আলেম কইলেন যে রাস্তা আছে,
ওই যে পাশের গ্রাম 3-4 মাইল দূরে, ওই পাশের গ্রামে দুইজন আল্লাহওয়ালা থাকেন, তুমি যদি তাদের কাছে যাইতে পারো, ইনারা আল্লাহওয়ালা, ইনাদের কাছে গিয়া তওবা করবা, এরপরে দোয়া করবা, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। বলে গুনাহ মাফ করবেন তো আল্লাহ পাক? বলে করবেন। ওই খুনি সেখান থেকে রওনা করলো, সেই গ্রামের দিকে রওনা করলো, কিন্তু এক কদম গেল, দুই কদম গেল, তিন কদম যাওয়ানোর পরে মালাকুল মউত আইসা হাজির, কই যাও, ফলায় দিছি। তিন কদম যাওয়ানোর পরে মালাকুল মউত ধরে ফেলছে তাকে, আজরাইল যাইতে পারতেছে না, যে মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে এখন তো আর আগাইতে পারে না, তখন কোনোই দিয়া দেখান না, কোনোই কোনোইটা আসেনি, কোনোই দিয়া হুম করে একটু আগাইছে, আবার হুম করে আর একটু আগাইছে, আবার হুম করে আর একটু আগাইয়া মাথা ফলা। আল্লাহ পাকের কাছে এই তিনটা কোনোই বড় পছন্দ হইল, কন্যাই তিনটা কোনোই, এই তিন কদম আগাইলো আর তিন কোনোই আগাইলো, তিন কোনোইতে যদি তিন আঙ্গুল করে আগায় তো তিন তিনে তিনে নয় আঙ্গুল আগাইল না, তো তিন কদম প্লাস নয় আঙ্গুল, কন্যা তিন কদম প্লাস নয় আঙ্গুল, আল্লাহ এখন তো মৌত হয়ে গেছে, জান্নাত থেকে একদল ফেরেশতা আসছে, জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসছে, বুখারী শরীফের রেওয়ায়েত, বুখারী শরীফের কথা এই জন্য বলতেছি, আমাদের অনেক দোস্ত আহবাব আছেন বুখারীর হাদিস না কইলে মানতে রাজি না, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জান্নাতের ফেরেশতা আইসা কইতেছে লোকটা এখানে তওবার জন্য যাইতেছিল, কাজে আমরা সে জান্নাতের মেহমান, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, আবার জাহান্নামের ফেরেশতারা কইতেছে তওবার জন্য যাইতেছিল কিন্তু সে তো 100 মানুষের খুনি, তওবা করে নাই, কাজে তাকে আমরা জাহান্নামে নেওয়ার জন্য তৈয়ার। দুই পক্ষ এখন টানাটা, দুই পক্ষ এখন কি, আল্লাহ আল্লাহ পাক হাসতেছেন, এখন কোনো পক্ষই ছাড়ে না, আল্লাহ পাক বললেন যে আমার কাছে আসো, কি হয়েছে দেখি ঘটনা কি, জান্নাতের ফেরেশতা কইতেছে ও আল্লাহ এই লোক তওবার জন্য রওনা করছে এই জন্য আমরা আসছি, জাহান্নামের ফেরেশতা কইতেছে আল্লাহ 100 মানুষকে খুন করছে এখনো রক্ত হাত থেকে শুকায় নাই, আমরা তাকে জাহান্নামে নেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক বললেন ঝগড়া করবা না, এখন মাপো, সে যাইতেছিল ওই গ্রামে, দুইজন আল্লাহওয়ালার সঙ্গে কথা বলবে, দেখা করবে, ওই টার্গেট হইল গ্রামটা, রওনা করছে এখান থেকে, যদি সে 50 মানে আদাদির বেশি, 50-এর বেশি, আদাদির বেশি যদি সে গিয়া থাকলো, তাইলে যেদিকে 50-এর বেশি হবে, যদি 50-এর বেশি আগায়া থাকলো তাইলে জান্নাতি, যদি 50-এর কম আগায়া থাকলো তাইলে জাহান্নামী। এখন জাহান্নামের ফেরেশতারা তো খুশি, আগাইছে কয় কায়, 3 কায়, এরপর আর 9 আঙ্গুল, এই তো হিসাব করলে ওই গ্রাম হয়েছে ধরেন 20 মাইল, তো 20 মাইলের অর্ধেক গেছেনি, কথা কল 20 মাইলের অর্ধেক গেছে, এখন ফেরেশতা আসছে মাপতে আসছে, আমিন আসছে জান্নাত থেকে, আমিন চলে আসছে আখেরাত থেকে, আমিন চলে আসছে মাপতেছে, মাপটা দেখে কম্পিউটার কইতে আছে 50+9, কোন না 50+9, 50+ 3 কদম, জাহান্নামের ফেরেশতা কয় না 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 এটা আদাদি তো হইতেই পারে না, মাত্র 3 কদম গেছে, তোমার মাপ ভুল হইছে, কয় না মাপ কি হইছে, ভুল হইছে, আবার মাপো, আবার মাপছে, মাপটা দেখে 50-এর বেশি, বলে এটাও ভুল, আবার মাপো, আবার মাপলো, দেখলো 50-এর বেশি, এখন 3 বারের পরে তো আর কৈফিয়ত চলে না, কিও মামলা একবার ঠকলেন, আপিল করলেন, আপিলও ঠকলেন, আবার আপিল করলেন, আবার ঠকলেন, আবার আপিল করলেন, কয়বার, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জাহান্নামের ফেরেশতা কইতেছে ও আল্লাহ ঘটনা কি, এটা তো সম্পূর্ণ আমাদের বুঝের বাইরে, 50-এর বেশি হওয়ার তো কোনো সুযোগই এখানে নাই, আল্লাহ পাক বললেন ও ফেরেশতারা শুনো, আসলে এখানে 3 কদম ছিল, এরপরে 9 আঙ্গুল ছিল, কন্যা এরপরে কয় আঙ্গুল ছিল, এর 9 আঙ্গুল যে সে হুঁ হুঁ করে আগাইল, এটা আমার কাছে বড় ভালো লাগছে, এটাকে আমি কবুল করছি, এই 9 আঙ্গুলকে আমি টাইনা 50 বানায় দিছি, আল্লাহ।
এটাকে বলা হয় তাইয়ে জামান, তাইয়ে মাকান, মানে ভূমি কে আল্লাহ পাক। আমাদের বুজুর্গ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, ইনারা তো ছিলেন যেরকম আল্লাহ ওয়ালা এরকম বিপ্লবী, সেই ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা সশস্ত্র যুদ্ধ করেছে। এখন তো কওমি মাদ্রাসা আলেম ওলামা ইনাদেরকে সবাই মনে করে একবারে এরা কোনো মানে সুদবুদ নাই। মিয়া সাহ বাঘের বাচ্চা ঘুমায় রয়েছে, যখন সে জাগ্রত হবে তখন কিন্তু কোনো অত্যাচারীর কলিজায় পানি থাকবে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করলেন, শামিলির লড়াই, শামিলির যুদ্ধ লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। ওনার উপর হুলিয়া জারি হয়ে গেল, তিন দিনের জন্য আত্মগোপন করলেন, তিন দিন পরে বের হয়ে আসলেন। লোকেরা বলল হুজুর হুজুর হুজুর, আপনি যে বের হইয়া আসছেন, ইংরেজ তো আপনাকে ধরে লইব আর ধরে আপনাকে ফাঁসি দিয়া দিবে। হযরত নানুতুবি বলতেছেন যে তিন দিন আত্মগোপন করে থাকা এটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমি সব সুন্নত গুলোই আমল করলাম, নামাজের সুন্নত, রোজার সুন্নত, জাকাতের সুন্নত, হজের সুন্নত, নফলের সুন্নত, তাহাজ্জতের সুন্নত, দিনের বেলার সুন্নত, রাতের বেলার সুন্নত, সব সুন্নত আদায় করলাম, হিসাব করে দেখলাম একটা সুন্নত আদায় হয় নাই, এটা হইল গারে সওর। ঠিক আছে, তো গারে সওরের মধ্যে হিজরতের সময় আল্লাহর হাবিব তিন দিনের জন্য আত্মগোপন করেছিলেন, এটাও তো একটা সুন্নত, বুঝলা, এটা তো আমার আমল করণের সুযোগ হয় নাই, আল্লাহ পাকের শুকর যে এই সুন্নতের উপরে আমল করণের জন্য তিন দিন পলাইয়া আসিলাম, তিন দিন গেছে সুন্নতের উপর আমল হয়ে গেছে, এবার আমি বের হয়ে আসছি, এখন আর পলানোর দরকার নাই, বাঁচানেওয়ালা হায়াতের মালিক, মৌতের মালিক, কল্যাণের মালিক, অকল্যাণের মালিক, সারা জাহানের মালিক, আমি মালিকের কাছে নিজেকে সুপর্দ করে দিলাম। কথা কইতেছে, কইতে কইতে বাইরের দিকে যাইতেছে, আল্লাহ আকবার। তো বাড়িতে ঢুকতেই উঠানের মধ্যে খাড়া ইংরেজ গোয়েন্দা বাহিনী হাজির, চিনতে পারে নাই, জিজ্ঞাস করতেছেন মৌলবী কাসেম কাহাঁ হ্যা, মৌলবী কাসেম কাহাঁ হ্যা, হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাস করতেছে যে কাসেম কাহাঁ হ্যা। উনি এক হাত সরে গেলেন, কন্যা এক হাত কি, যেখানে খাড়া ছিলেন এখান থেকে এক হাত সরে গেলেন, এক হাত সরে গিয়া কইতেছেন আবি তো ইহা থা, কন্যা আবি তো একটু আগে এখানে আসিল, একটু আগে কি, এখন যে এখানে নাই, উনি এক হাত সরে গেছেন, এক হাত সরে গিয়া কইতে আসে একটু আগে কি, আল্লাহ একটু আগে এখানে ছিল, বলে আল্লাহ একবার, এরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন হয়তো ঘরে ঢুকিয়া গেছে, এখন হয়তো কি ঘরে ঢুকিয়া গেছে। তো এরা সব ঘরের মধ্যে ঢুকিয়া তালাশ করতে আছে, আর উনি মাঝখান দিয়া চলে গেছে। এখন আপনি হয়তো মনে মনে কইবেন যে ওমা এত বড় বুজুর্গ মিছা কথা কয়ে লাইলো, এটাও কিন্তু সুন্নত, বলে এটা কিরকম সুন্নত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিজরতের সময়ে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতেছেন, উটের উপরে দুইজন, একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে আগে, আর একজন আবু বকর সিদ্দিক পেছনে বসা, পার্বত্য পথ দিয়া যাইতেছেন। আল্লাহর হাবিবকে লোকেরা কম চিনত, কিন্তু আবু বকর সিদ্দিককে সবাই চিনত, কারণ উনি হইলেন ব্যবসা করেন না মানুষ, বিজনেসম্যান, এই রাস্তা দিয়ে বহুবার উনি আসা যাওয়া করেন, এজন্য সবাই ওনাকে, উনি পেছনে হইল সালামটা ওনাকে দেয়, ভাই আবু বকর কই যাইতেছেন, বলে সামনে, বলে আপনার সঙ্গে উনি কে, আল্লাহ একবার। এটা হিজরতের সময়,
আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ থেকে বের হচ্ছেন, তখনই আবু জাহেল ঘোষণা করে দিছে, মুহাম্মদকে জিন্দা কিংবা মুর্দা কল্লা হাজির করতে পারলে মালামাল সহ দশ ওট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ, লোকেরা আল্লাহর হাবিবের কল্লা তালাশকরণের জন্য চতুর্দিকে ঘুরতে আসে। পরিবেশটা হলো এই, আবু বকর সিদ্দিক যদি এখন কইয়া দেন আমার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তা নিজে ধরায়া দিলেন কিনা? এজন্য আবু বকর সিদ্দিক কইতেছেন, রাজুলুন ইয়াহদিনিস সাবিলা, আমার এমন আমার সামনে উনি এমন ব্যক্তি, ওই ব্যক্তি যেই ব্যক্তি আমাকে রাস্তা দেখান, যে ব্যক্তি আমার কি দেখান। পাবলিক মনে করছে উনি যেহেতু বিজনেসম্যান, পাহাড় পর্বত এলাকা দিয়া চলতে হয়, রাস্তাঘাট অনেক সময় স্থির করতে কঠিন হইতে পারে। এখনো নিয়ম আছে, পার্বত্য এলাকায় যদি আপনি যান কিংবা কোনো মরুভূমিতে আপনি যান, সেখানে একজন গাইড লাগে, সেখানে একজন কি লাগে। তো লোকেরা মনে করছে উনি বুঝি গাইড, এজন্য আর সামনে আগায় নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বিপদের সময় দেখছেন কথা খালি ঘুরাইয়া আবু বকর সিদ্দিক সরাসরি নাম উল্লেখ করেন নাই, এটাকে ঘুরাইয়া রাজুলুন ইয়াহদিনিস সাবিলা, রাজুলুন ইয়াহদিনিস সাবিলা। আবু বকর সিদ্দিক যেরকম কথাটা ঘুরাইয়া কইছে, হযরত কাসেম নানু তুমি এরকম কথাটা বলে একটু আগেই তো এখানে ছিল, একটু আগেই তো কি সুবহানাল্লাহ, আমি কইতেছিলাম হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইকে না পাইয়া ইংরেজ বাহিনী তখন ঘর থেকে বের হইয়া আসলো, 10-15 মিনিট তালাশ করছে, দেখা যায় ঘরে কেউই নাই। ঘর থেকে বাইর হইয়া গাঁড়ারা কয়াং বদেশে, মানে বাড়ির সামনে আসছে, বাড়ির সামনে আইসা কিছু বাচ্চা কাচ্চা, এদেরকে জিজ্ঞাসা করলো, এই এ মৌলবি কাসেম কাহাঁ রাখতা হ্যায়? তো বাচ্চারা তখন বলে, আরে তুমনে কাসেম কে সাথ বাতে কি হে, ফির তুম অন্দর ঘুস পড়ে হো, কাসেম নিকল গিয়া, ফির হামে পুছতে হো কাসেম কাহাঁ রাহতা হ্যায়। তোমরা এতক্ষণ কাসেমের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া কথা কইলা, এরপরে তোমরা ভিতরে ঢুকলা, কাসেম বাইরে চলে গেল, এখন আমাদেরকে জিজ্ঞেস করো কাসেম থাকে কই, বাড়ি কই, ঘর কই, দুয়ার। ইংরেজ বাহিনী কইতেছে উনি কি কাসেম ছিলেন, বলে হ্যাঁ, বলে কই, বলে বেরিয়ে গেছে। এখন ইংরেজ বাহিনী গাড়ি স্টার্ট করলো, গাড়ি স্টার্ট করে গাড়ি ছুটাইয়া দিল, হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাই এক কদম দুই কদম পায়ে হাঁটতা যাইতেছেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ কইয়া যে কদম মারতে আসে, পাওয়ার কত, গাড়ি পিছনে দৌড়াইতে আসে 100, হ্যাঁ এটার কি কয় স্পিড, একবার 100 স্পিডে গাড়ি চালাইতে আসে, আর আল্লাহর ওই মাহবুব বন্দা পায়ে হাঁটতেছে, আর মেশিন চলতে আসে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহর মেশিন ওয়ালা পায়ে হাঁটা ব্যক্তির সঙ্গে গাড়ি এখন কুলাচ্ছে না। তাহলে ঘটনা কি, গাড়ি দিয়া ধরা যায় না কেন, এখানে বুঝতে হবে এইটা হইল তাইয়ে মাকান, বলেন না তাইয়ে মাকান, ওই যে বেড়া উঁ করে আগাইছিল, এই আগানির মধ্যে বেড়া তো উঁ কইয়া খালি কনুইটা দিছে, আর এই কনুর ভিতরে আল্লাহ পাক কয়েক মাইল ঢুকাইয়া দিছে, আবার যখন উঁ আসে তারও কয়েক মাইল ঢুকাইয়া দিছে, আবার যখন এভাবে দিছেন আরো কয়েক মাইল ঢুকাইয়া দিছেন, এখন আধা আদির বেশি চলে গেছে। এটাকে বলা হয় তাইয়ে মাকান। আল্লাহ পাক কখনো কখনো তার মাহবুব বান্দাদের জন্য এই ব্যবস্থা করেন, জমিনকে সংকুচিত করে দেন। হযরত কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাই পায়ে হাঁটতেছেন, একাতে না যাওয়ানোর কথা, কিন্তু এই আল্লাহ শব্দ লইয়া যখন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইংরেজরা গাড়ি চালাইতে আছে একবারে পুরা পাওয়ার পুরা স্পিড দিয়ে গাড়ি চালাইতে আছে, কিন্তু কিভাবে আগাবে, কারণ এক এক কদমের এক হাতের তলে তো আল্লাহ পাক কয়েক মাইল ঢুকাইয়া দিতে আছেন।
তু হম গরদা নজ হুকমে দাওয়ার মপিচ, তু হম গরদা নজ হুকমে দাওয়ার মপিচ, কে গরদা নপিচা দে যে হুকমে তু হে। আমাদের বুজুর্গরা বলেন, তুমি এরকম কাসেম নানুতবীর মতন কলব বানাও, কাসেম নানুতবীর মতন আল্লাহ শব্দ বলতে শিখো। কে কে তো ইয়ার ইনশাআল্লাহ, তাহলে তোমার পায়ের নিচে এরকম আল্লাহ পাক জমিনকে ছোট্ট বানায় দিবেন। ইয়াদে উগর মন সে জানত বুয়াদ, ইয়াদে উগর মন সে জানত বুয়াদ, হর দু আলম জেরে ফরমানত বুয়াদ, ই জাহা ও আ জাহা ফানি বুয়াদ, গৈর ইয়াদাশ জুমলা নাদানি বুয়াদ, ইয়াদে উ সর মায়ায়ে ইমা বুয়াদ, হর গদা আজ ইয়াদে উ সুলতান বুয়াদ। দিল বানাইতে হবে, কি বানাইতে হবে কন্যা? দিল। আমরা যে পারি না, কেন পারি না? মনটাকে আমরা হাতের মুঠে আনতে পারি নাই, এই জন্য আমরা পারি না। আল্লাহওয়ালারা পারেন, কেন পারেন? কলবটাকে তারা হাতের মুঠে নিয়ে আসছে। এখন হাতের মুঠে আনতে চান কিনা? কে 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 হাতের মুঠে, কলবটা হাতের মুঠে আনতে হবে, কলবটা হাতের মুঠে আনতে হবে। আল্লাহ 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 তুমি কবুল করে লও। এটাকে হাতের মুঠে না আনলে কাম হয় না। জিজ্ঞেস করে, কয় যে দোস্ত আমার বাড়িতে আসো না কেন? কয় যে মনে চায় না। দেখছেন, আসনের কাম হইল পায়ের, জবাব দিতে আসে মন চায় না। কয় আমার দিকে তাকাও না কেন? কয় মন চায় না। দেখছেন, তাকানের কাম হইল চোখের, আর জবাব দিতেছে মনের। কয় যে এরা ধরো না কেন? কয় যে মন চায় না। দেখছেন, ধরনের কাম কার? হাতের। জবাব দিতেছে কার কথা? বুঝা গেল, কলব এমন এক সম্রাট, যেই সম্রাটের হুকুম ছাড়া পাও চলে না, এই সম্রাটের হুকুম ছাড়া হাত চলে না, এই সম্রাটের হুকুম ছাড়া চোখ চলে না, নাক চলে না, কান চলে না, মুখ চলে না, কোনো কিছু চলে না। এই সম্রাট এরকম নিরঙ্কুশ ক্ষমতা আপনার শরীরের মধ্যে চালাই দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই যে সম্রাট তোমার ভিতরে তোমার শরীরটা চালাইতেছে, যেই সম্রাটের কথার বাইরে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যাইতে পারে না, ওই সম্রাটকে তুমি আল্লাহর অনুগত যদি বানাইতে পারো, ওই সম্রাটকে যদি তুমি আল্লাহর আশেক বানাইতে পারো, আল্লাহর গোলাম বানাইতে পারো, দেখবা যে তোমার হাত পা চোখ কান নাক সবগুলো এখন আল্লাহর কামের জন্য পাগল হয়ে গেছে। এখানে হইল কাহিনী, কলব বানাইলেন, পুরা শরীর পুরা জিন্দগি বনে যায়, কলব বানানো হইল না। যতই আপনি ওয়াদা করবেন, যতবারই ওয়াদা করবেন, ততবারই ওয়াদা ভাঙতে হবে। এজন্য আমাদের বুজুর্গরা, সকল পয়গম্বর, সকল আল্লাহওয়ালা মেহনত করছেন মানুষের কলবকে নিয়ে, মানুষের কলবকে নিয়ে। আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, শুনো, প্রত্যেক মানুষের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি বালা তাহলে তার জিন্দগির সব বালা, এটা যদি বুড়া তার জিন্দগির সব বুড়া। মনে রাখবা, ওই গোশতের টুকরাটার নাম হইল কন্যা, জোরে কন, আল্লাহ একবার, এই গোশতের টুকরাটার নাম হইল কলব। এমনে কয় যে বাম দুধের দুই আঙ্গুল নিচে এখানে কলব, ধরেন না বাম দুধের দুই আঙ্গুল নিচে এই জায়গাটাতে কলব, এখানে হাত রাখেন, সবাই ডাইন হাতটা রাখেন, ডাইন হাত রাখকে আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের কলবটারে তুমি বাও করে দাও, আল্লাহ আমাদের কলবটাকে তুমি বাও করে দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই কলব হইল আরশুল্লাহ। এই কলব হইল কি? আরশুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমাকে জিজ্ঞেস করলো, এটা বাইতুল্লাহ কিভাবে? আমি বললাম যে শোনো, দুনিয়ার মধ্যে আলমে কবির, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক একটা জায়গাকে নির্ধারণ করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন এবং নাম দিয়েছেন, এটা আমার ঘর, এটার নাম বাইতুল্লাহ। আসেনি? এটা কোনটা? মক্কা শরীফ। এটা কোনটা? সারা দুনিয়ার মধ্যে একটা জায়গাকে আল্লাহ পাক নিজের ঘর ঘোষণা দিয়েছেন কিনা, ওটার নাম কি?
দুনিয়াটা হইল আলমে কবির, আলমে কবির মহাবিশ্ব। এই মহাবিশ্বের মধ্যে একটা জায়গা, সেই জায়গাকে আল্লাহ পাক নিজের ঘর ঘোষণা করছেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত যে 3.5 হাতের বডি, এই 3.5 হাতের বডিকে বলা হয় ক্ষুদ্র বিশ্ব, আলমে সগির। এটা কি বলা হয়? আলমে সগির, ক্ষুদ্র বিশ্ব। মহাবিশ্বে যদি আল্লাহ পাকের একটা ঘর থাকন লাগে, ক্ষুদ্র বিশ্বে লাগবো না একটা? মহাবিশ্বে যেটা বাইতুল্লাহ, ক্ষুদ্র বিশ্বে ইডার নাম হইল কলম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয় যে বাইতুল্লাহকে বাইতুল্লাহ যে বলা হয়, সেখানে কি আল্লাহ পাক থাকেন, বাস করেন? তাইলে আল্লাহ পাক থাকেন এটাও না, বাস করেন এটাও না। মক্কা শরীফ বাইতুল্লাহকে বাইতুল্লাহ জন্য বলা হয়, আসমান থেকে যত ফয়সালা, আল্লাহ পাকের যত তাজাল্লি, আল্লাহ পাকের যত রহমত, আল্লাহ পাকের যত মেহরবানি, সব তাজাল্লি, সব রহমত, সব দয়া দুনিয়ার মধ্যে প্রথম যে জায়গায় নাজিল হয় এটার নাম হইল বাইতুল্লাহ। মানে বাইতুল্লাহ হইল সেন্টার, এখানে যত মানুষ যত দোয়া করেন, যত জিন যত দোয়া করেন, যত মখলুক যত দোয়া করেন, যত জীব জন্তু যত দোয়া করে, সব দোয়াগুলো উপরে যায়, আল্লাহ পাক কবুল করেন। এরপরে ওই দোয়াগুলোর বিনিময়ে আল্লাহ পাক যে রহমত নাজিল করেন, সেই রহমতটা প্রথম অবতীর্ণ হয়, প্রথম পতিত হয় যেই জায়গাটায়, সেই জায়গাটার নাম হইল মক্কা শরীফের বাইতুল্লাহ। এই জন্য বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয়, তাজাল্লিয়াতে রব্বানি সেখানে পতিত হয়, এই জন্য বাইতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আলমে সগির, ক্ষুদ্র বিশ্ব, আপনার এই শরীরের কোন জায়গাটা, কোন জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমতটা নাজিল হয় এটা বলেন তো। হাতের উপরে রহমত নাজিল হয় না, পায়ের উপরে রহমত নাজিল হয় না। আপনার যে ভালো লাগলো, আপনার কাছে যে কোনো একটা জিনিস ভালো লাগলো, কিংবা কোনো একটা জিনিস খারাপ লাগলো, হ্যাঁ, এই যে খারাপ লাগন ভালো লাগন, এটা কি হাতের মধ্যে নাজিল হইল না কলমের মধ্যে নাজিল হইল? মক্কা শরীফের বাইতুল্লাহের মধ্যে যেরকম তাজাল্লিয়াত নাজিল হয়, আপনার এই ক্ষুদ্র বিশ্বের যেই অঙ্গের মধ্যে আল্লাহ পাকের তাজাল্লি নাজিল হয় সেটা হইল কলম। এই জন্য কলবকে বলা হয়েছে বাইতুল্লাহ। আল্লাহু আকবার! শুধু বাইতুল্লাহ না, এটাকে বলা হয় আরশুল্লাহ। কারণ কি? মক্কা শরীফে যে বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর বিল্ডিং এর মধ্যে যদি আপনি কান রাখেন, সেখান থেকে কোনো আওয়াজ পাইবেন তা নয়, কিন্তু মুমিন বান্দার কলবের মধ্যে যদি আপনি কান রাখেন, তাইলে আপনি একটা আওয়াজ শুনতে পাইবেন, সেই আওয়াজটা হইল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলবটা যদি বনে গেল, সব কিছু বনে গেল, এটাকে বানাইতে হয়। কেমনে বানাইবেন? বানানোর কিছু পদ্ধতি আছে। ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ তাআলা ফি যালিকাল ওয়াক্তি ফাকুন। আল্লাহ পাক বলেন, আল্লাহর হাবিবের সাদ ফরমান, যদি কলবকে বানাইতে হয়, যদি আল্লাহর সঙ্গে কলবকে লাগাইতে হয়, কে কে তো ইয়ার ইনশাআল্লাহ, ও দুনিয়ার মানুষ, মনের কথাটা যদি সরাসরি আল্লাহকে বলতে চাও, দুঃখের কথাটা যদি সরাসরি আল্লাহকে বলতে চাও, চাকরি হয় না সরাসরি আল্লাহকে বলতে চাই, ঋণের দায়ে আক্রান্ত হয়ে গেছি সরাসরি আল্লাহকে বলতে চাই, শরীরটা খারাপ যাইতেছে সুস্থতা পাচ্ছি না সরাসরি আল্লাহকে যদি বলতে চান, তাইলে সময় হইল শেষ রাত। কেমনে কইবেন? রে ভাই ও দোস্ত বুজুর্গ, গভীর রাত্র যখন সব ঘুমায়া যাবে, আপনি উঠেন, সুন্দর মতন উজু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে কেবলামুখী হইয়া বসেন, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে কতগুলো মুরাকাবা, কিভাবে
চারটা শব্দ বলবেন, চারটা বাক্য বলবেন, চোখটা বন্ধ করে চারটা বাক্য বলবেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। কয়েকদিন মেহনত করলেই দেখবেন আল্লাহ পাক আপনার ভিতরে মহব্বত পয়দা করে দিছে। গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, গো ইশক কা মওজুদ হ্যায় হর দিল মে দফিনা, মিলতা নহীঁ লেকিন কভি ও বেখুন পসিনা, মিলতা নহীঁ লেকিন কভি ও বেখুন পসিনা। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমার ভিতরে কিন্তু আমি মহব্বত ঢুকায় রাখছি, আমাকে পাওনের জন্য পাগলামি লাগে, এই পাগলামি তোমার ভিতরে ঢুকায় রাখছি, তুমি কামে লাগাও না। বাদশাহ মাল মস্ত মা গরিবা হালে মস্ত, খুব রুয়া নাজে মস্ত আশেকা দিদার মস্ত। ভিতরে মহব্বত আছে, কেউ এটা টাকার পিছনে লাগাইলো, কেউ এটা পয়সার পিছনে লাগাইলো, কেউ এটা ক্ষমতার পিছনে লাগাইলো, কেউ এটা নারীর পিছনে লাগাইলো, কেউ এটা দুনিয়ার ঝামেলার পিছনে লাগাইলো। আর কিছু মাহবুব বান্দা আছে, তারা এই মহব্বতের শক্তিটা আল্লাহকে পাওয়ার জন্য লাগায়। কে কে তো ইয়ার ইনশাআল্লাহ, আল্লাহ তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তুঝে ঢুঁড়তা হুঁ, তেরে রাখ দর হ্যায় বতা দে খুদায়া। এই জন্য আল্লাহর বান্দারা শেষ রাতে উঠে জিকির করে, জিকির করে আর কান্দে কান্দে আর বলে, ও খোদা, তোমারে তালাশ করতেছি, তোমারে তালাশ করতেছি, কিভাবে তোমাকে পাওয়া যাইতে পারে, রাস্তাটা দেখাইয়া দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, শেষ রাত্র বড় দামি, আয় খুদা সা জিন্দা এ আরশে বরি, আয় খুদা সা জিন্দা এ আরশে বরি, শাম রা দাদি তু জুলফে আম্বরি, রোজ রা বা শমে কাফুর আয় করিম, দাদাই রোশন তুরা আকলে সলিম। আমাদের বুজুর্গ কাইন্দে আছে আল্লাহ পাকের কাছে, কইতে আছে, ও খোদা, দিনের বেলায় ব্যবসা বাণিজ্য করণ লাগে, তোমার সঙ্গে যে একটু বসে বসে মিলা মিলা কথা বলবো সুযোগ পাই না, এই জন্য অপেক্ষায় থাকি। দিনের বেলায় চাকরিতে ব্যস্ত থাকন লাগে, দিনের বেলায় ছেলে মেয়ে লইয়া ব্যস্ত থাকন লাগে, অপেক্ষায় থাকি রাত্রটা কখন আসবে, রাত্র আসলে সব ঘুমায়া যাবে, কেউ জাগনা থাকবে না, জাগনা থাকবো আমরা দুইজন, জমিনের মধ্যে তোমার গোলাম আর আসমানে এই গোলামের মালিক আল্লাহ, দুইজনে আমরা তখন কথা বলবো। কে কে তো ইয়ার ইনশাআল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা কইতে আছে, তুর পাহাড়ে গিয়া ভিতে খুব খুশি, সারা দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কথা কওয়ার চান্স কারণ নাই, শুধু আমার কন্যা, কারণ নাই শুধু কি, ভিতরে খুশি লাগানোর কথা না তো, একবার কয়া লাগছে, কও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি ছাড়া তোমার সঙ্গে কথা কয় না আর কেউ আসেনি, মনে মনে আকাঙ্ক্ষা, আল্লাহ কইবেন যে নাই কেউ তো খুব খুশি লাগবো, তাই না? কিন্তু মুশকিল, যখন জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি ছাড়া আপনার সঙ্গে কথা কয় না কেউ আসেনি, তো আসে তো, মন খারাপ হয়ে গেছে, একদিকে মন খারাপ হয়ে গেছে, আরেকদিকে এখন দরকার হয়ে গেছে, আর থাকলে এরা কারা কেমন লাগে, এখন মুসা আলাইহিস সালাম এটা আগে চিন্তা করে না, এখন চিন্তা করতেছে, ও আল্লাহ কিতা শুনলাম তো, এরা কারা, আমি ছাড়া আবার তুমি কার লগতে থাকো? আল্লাহ পাক বললেন, ও মুসা, তুমি একজন, তোমার পরে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের মধ্যে এরকম লক্ষ লক্ষ, এরকম কোটি কোটি মানুষ আছে যাদের সঙ্গে আমি কথা বলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন, ও মুসা কথা কও না, তুমি চুপ হয়ে গেছো, শোনো,
তোমার সঙ্গে কথা কইতেছি, আমি তখন হেজাবের মধ্যে, তুমি এক জায়গায়, আমি আরেক জায়গায়, তুমি আমার সামনে মুখামুখি হইয়া বসনের চান্স আমি তোমাকে দেই নাই। আমার হাবিবের উম্মতরা যখন আমার সঙ্গে কথা বলবে, মাঝখানে কোনো পর্দা রাখবো না। কে কে কথা কইতে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ণ তাকবীর। দিলকে বানাইতে হবে, শেষ রাত্রে উঠতে হবে, মোরাকাবা শিখতে হবে, কার্যকর করতে হবে, তাইলে ইনশাআল্লাহ। হায় তো মেরে পাশে হরদম লেকে মাই আন্দাহ পর, হায় তো মেরে পাশে হরদম লেকে মাই আন্দাহ পর, বখশ ও নূরে বসিরত জিসসে তু আবে নজর। পাগল কানতে আছে, আল্লাহ পাকের কাছে কইতে আছে, আগে আপনারা আমাকে জবাব দেন। আল্লাহ পাক সর্বত্র বিরাজমান। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদের সামনে আছেন? পেছনে? ডাইনে? বামে? নিচে? উপরে? দেখছেন কোনদিন? এটাই তো হইল প্রশ্ন। ওই পাগল কাইন্তে আছে, শেষ রাত্র জিকির করতেছে, ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে আবার ইল্লাল্লাহ জিকির করতে ডরায়, কয় যে ইল্লাল্লাহর অর্থ বলে আল্লাহ নাই। আমার কাছে একজন ফোন করলো, হুজুর ইল্লাল্লাহর জিকির জায়েজ আসেনি। আমি বললাম না থাকবে কেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আল্লাহ ওয়ালা হইলো ইল্লাল্লাহ দিয়ে, এটা এখন না জায়েজ হওয়ার তো কোনো কারণ নাই। এখন এটার অর্থ তো আল্লাহ নাই। আমি বললাম কে আপনি তর্জমা করছেন, আল্লাহ নাই কেমনে? বললাম যে শুনেন, নহুসরফ জানেননি, কয়তো মাদ্রাসায় কিছু পড়ছিলাম। আমি বললাম হরুফে নাফিয়া হইলো দুইটা, একটা হইলো মা আর একটা হইলো লা, এখানেও মাও নাই লাও নাই, এখানে ইল্লা। ইল্লা তো হরুফে নাফিয়া নয়, আপনি আল্লাহ নাই তর্জমা কেমনে করলেন? বাহ, এই যে ভুল একটা মেসেজ ইনফরমেশন দিয়া কত জাকিরিন শাকিরিনের জিকির নষ্ট করে দিছে এই খবিসরা। ইল্লাল্লাহর অর্থ হইলো একমাত্র আল্লাহ, বলেন না একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই একমাত্র আল্লাহ কইলে এখানে কোনো উল্টা কথা আছে? এই লিখিল লেগা তোমার মাথা ব্যথা? আসলে মাথা ব্যথা তো ওনার না, মাথা ব্যথা হইলো ইবলিসের। কার কার মাথা ব্যথা? ইবলিস। ওনার কান্দে আয়সা সওয়ার হইছে, কারণ হইলো ইবলিসে। ইবলিসে দেখছে চরমোনায় পাগল, এটা মূর্খ সুরুক্ষ মানুষ, লেখাপড়াও জানে না, কিন্তু চরমোনায় আল্লাহর কুতুবে কইছে কয় ইল্লাল্লাহ জিকির করবি, তুই তো শিক্ষা আসছে এখন ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ জিকির মানে কি? আপনি ইল্লাল্লাহ কইতেছেন আর এরকম হাতুড়ি দিয়া শয়তানের মাথায় ইল্লাল্লাহ 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 খালি মাইরতে আসেন। এখন আপনি তো মাইরতে আসেন, আপনি তো বুঝেন না, বুঝে তো যার মাথার মধ্যে মাইরতে আসেন, এই বেটারা বুঝে এই কোন কি ওজন, ঠিক না বেঠি? এখন ইবলিস দেখছে চরমনায় হুজুর এই ইল্লাল্লাহ কুদ্দু শিখাইয়া দিয়া আমার মাথা শেষ, ওর না আমার কি মাথা শেষ, এখন বাসন যায় কেমনে, এটা তো কোনো কথা কইলে মানবো না। এখন আরেক হুজুরের কাছে গেছে, গিয়ে কয় হুজুর একটু উপকার করেন না। বলে কি উপকার? বলে আপনি খালি একটু কইয়া দেন যে ইল্লাল্লাহ জিকিরটা না যায়, বলে এটা যদি কইতে পারে কি লাভ, অন্তত মাথাটা তো বাচ্চা গেল, কথা কন না মাথাটা বাচ্চা গেল। এই জন্য শয়তান খুব কৌশল করে আয়েশা হুজুরকে তৈর করে দিছে, হুজুরে কইতে আসে কয় এটা যদি আমি মসজিদ থেকে কই তাহলে তো চাকরি যাবো না, ওয়াজ মাহফিলে কইলে তো পাবলিক পিটানি আরম্ভ করবে। হুজুর বুদ্ধি আছে আমার? বলে কি বুদ্ধি? আপনি টেলিভিশনের ভিতর থেকে কইবেন, নেটের ভিতর থেকে কইবেন, ফেসবুকের ভিতর থেকে কইবেন, হ্যাঁ ইউটিউবের ভিতর থেকে কইবেন, তাইলে খেপলে খেপলো, আর যদি ওরা খেপা কোন রকম এরকম আঘাত করে এবার মোবাইল ভাঙবো, আপনার তো মাথায় পড়বো না, কথা ঠিক না বেঠি? তো বুদ্ধি তো বলাই দিছো নি আসা, এখন এই বুদ্ধি আইনা এখন ফতুয়া দিয়া দিছে কয় ইল্লাল্লাহর জিকির না যায়, ইল্লাল্লাহর জিকির কি না যায়। এখন আপনি কি লান, কি লাইলে আপনার টেলিভিশন ভাঙবো, কি লাইলে আপনার মোবাইল ভাঙবো, এই বেটার কি, এই বেটা তো গেছে গা ফকার। এই জন্য ভয় পাইয়েন না, মহাব্বতের সঙ্গে পড়েন না, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যখন এরকম ভাবে ইল্লাল্লাহর জিকির সুবহানাল্লাহ হাই তো মেরে পাশে হরদম লেকে মাই আন্দাহ পর, হাই তো মেরে পাশে হরদম লেকে মাই আন্দাহ পর, বখশ ও নূরে বসিরত জিসসে তু আবে নজর, বখশ ও নূরে বসিরত জিসসে তু আবে নজর। মূসা আলাইহি সালাতু ওয়া সালাম আল্লাহ পাক বললেন, ও মূসা আমার মাহবুব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে কিছু পাবলিক আসতেছে, এরা যখন গভীর রাতে এরকম ভাবে জিকির করবে আমি তাদের চোখের সম্মুখ থেকে পর্দা সরায়া দিয়া আমি মাওলা সরাসরি তাদের সামনে চলে আসি। সুবহানাল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা কারো, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা কারো, আরজু হ্যায় মাই তুঝে দেখা কারো। অভিযোগ করো না আমাদের বিরুদ্ধে, হাসাদ করবা না, হিংসা করবা না, কয়দিন আমরো লগে এরকম শেষ রাত্রে উচ্চা তাহাজ্জুদের নামাজ পড়ো এবং আল্লাহ আল্লাহ জিকির করো দেখবা, আবার অভিযোগ করতে হবে না, দেখবা তোমার তুমিও তোমার জন্য যথেষ্ট হইয়া যাইবা। রে ভাই ও দোস্ত বুজুর্গ, তো কইতেছিলাম যে শেষ রাত্রে উঠা যখন আপনি মেহনত শুরু করবেন তখন আল্লাহ পাক আপনার কাছে হ্যাঁ ওই সব কিছু চোখের সামনে চলে আসবে, দিল তৈয়ার হয়ে যাবে। এই দিলকে তৈয়ার করতে হইলে মেহনত করতে হয়, গভীর রাত্রে উঠতে হয়, যখন সব শুয়া যাইব সব শুয়া গেছে ওই আশেক ওই আল্লাহর বান্দা কাঁদতে আসে, আয় খোদা সা জিন্দা হে আরশে বরি, আয় খোদা সা জিন্দা হে আরশে বরি, শাম রাদা দি তু জুলফে আনবরি। ও খোদা দিনের বেলা কথা কওয়ার সুযোগ পাই না, দোকানদারি করন লাগে, মিলনের সুযোগ পাই না, ছেলে মেয়ে দেখতে হয়, চাষাবাদ করতে হয়, এজন্য অপেক্ষায় থাকি কখন সবাই ঘুমায়া যাবে, আর আমি আর তুমি, আমি আর তুমি মাঝখানে আর কেউ থাকবে না, দুইজনে মিডা মিডা কথা বলবো, কে কে তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ কেমনে সেটা আল্লাহর হাবিব বলছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিমমান ইয়াযকুরুল্লাহা তাআলা ফি যালিকাল ওয়াক্তি ফাকুন। শেষ রাতে উঠতে হবে সুন্দর মতন ওযু, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে কিবলামুখী হইয়া বসন, বসেন না সবাই কিবলামুখী হইয়া, এটাই কিবলা, বসেন না, কিবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করবেন, হাতটা হাঁটুর উপর রাখবেন, একটু আমি এই পাঁচ মিনিটের জন্য একটু দেখাইতে চাইতেছি, হাতটা হাঁটুর উপর রাখবেন, হাতটা হাঁটুর উপর রাখতে কোমর মেরুদণ্ড বিলকুল সোজা রাখবেন, বিলকুল সোজা কোমর মেরুদণ্ড, এটা হলো মোরাকাবার পদ্ধতি আর কি, তো কোমর মেরুদণ্ড বিলকুল সোজা, এরপরে চোখটা বন্ধ করে ফেলবেন, চোখটা বন্ধ করে আপনি চারটা বাক্য, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই বাক্যটা আপনি বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন। সাইয়েদুত তায়েফা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহ আলাই বলেন, কয়েকবার বলার পরে তুমি দেখবা ও দক্ষিণখানের নারী পুরুষ চোখ বন্ধ করে গভীর রাত্রে বাইতুল্লাহর মুরাকাবা যখন তুমি বানাইবা, যখন তুমি বারবার কইতে থাকবা ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। রে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের আমাদের বুজুর্গ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, নিজেকে বসাটা সুন্দর বানাইবা, চোখটা বন্ধ করেই দোয়া পড়বা, ও খোদা সব কিছু ছাড়লাম হর তরফ সে হো কে হাম খার ও তবাম, হর তরফ সে হো কে হাম খার ও তবাম, আ পড়ে আব তেরে দর পে ইয়া ইলাহ, তু হি হাজত রবায়ে দুজাহ,
তু হি হাজতের দু জহাঁ হম তে দর ছোড় কর যাও কহা ও খুদা ঘর ছাড়লাম দুয়ার ছাড়লাম দোকান ছাড়লাম মকান ছাড়লাম ছেলে ছাড়লাম মেয়ে ছাড়লাম সব কিছু ছাড়লাম ও খুদা যদি শক্তি থাকতো যদি সামর্থ্য থাকতো দৌড়াইয়া মক্কা শরীফ তোমার ঘর বাইতুল্লার দুয়ারের সামনে গিয়ে বসে যেতাম শক্তি নাই সুযোগ নাই ও খোদা এজন্য নিজের বাসাতে নিজের মসজিদে তাহাজ্জুতের পরে কেবলামুখী হয়ে বসলাম চোখটা বন্ধ করলাম শরীরটা দক্ষিণ খান রাখলাম কলবটাকে তোমার ঘর বাইতুল্লার দুয়ারের সামনে বসাইয়া দিলাম রে ভাই দোস্ত বুজুর্গ আমাদের বুজুর্গ ইমামে রব্বানী কুতবুল ইরশাদ রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি বলেন চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে সাবধান চোখ খুলবা না খোলা রাখবা না চোখ খুলবা না খোলা রাখবা না তুমি চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া চোখ হইল মনের জানালা মন হইল পাগলা ঘোড়া এই পাগলা ঘোড়াকে তুমি আটকায়া রাখতে পারবা না যদি তোমার জানালা বন্ধ না করো আর যদি চোখের এই জানালা বন্ধ রাখো পাগলা ঘোড়া যতই দৌড়াদৌড়ি করুক বের হইতে পারবে না বের হইলেও বাইরে থাকতে পারবে না আবার দৌড়াইয়া ভিতরে ঢুকতে হবে এজন্য চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে চোখ বন্ধ থাকবে দিল খোলা থাকবে বাইতুল্লাহ শরীফের মুরাকাবা সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি মুরাকাবা বানাও না চোখটা বন্ধ করে দক্ষিণ খানের নরনারী মুসলমান চোখটা বন্ধ করে আপনি চারটা বাক্য ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কঙ্গালের মতন দক্ষিণ খানের মুসলমান যদি মক্কা শরীফ গিয়া থাকলেন জান কিংবা না জান চোখ বন্ধ করে মুরাকাবার চারটা বাক্য যখন আপনি একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন এরপরে দেখবেন আপনি আর দক্ষিণ খানে নাই আপনার পুরা অস্তিত্ব যেন বাইতুল্লাহ দুয়ারের সামনে গিয়া এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ সরাপা ফকর হে আজিজো নদামত সাথ লায়া হুঁ মুজাহাদার মাধ্যমে যখন আপনি নিজেকে পাইবেন এখন আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কলবের চোখ দিয়া বাইতুল্লাহ শরীফের সোনালী দুয়ার কলবের চোখ দিয়া বাইতুল্লাহ শরীফের কালো গিলাপের দিকে টলটল চোখের পানি লইয়া টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া কাঁদতেছে দক্ষিণ খানের মুসলমান নরনারী কেমনে লাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ এলাহি তেরে চৌখট পর ভিকারি বন কে আয়া হুঁ সরাপা ফকর হে আজিজো নদামত সাথ লায়া হুঁ ও খুদা তোমার ঘরের দুয়ারের সামনে এই কঙ্গাল গুনাগার এই কঙ্গাল অপরাধী এই কঙ্গাল বিপদগ্রস্ত এই কঙ্গাল কলবকে হাতের মুঠে আনতে পারে নাই এই কঙ্গাল দিনের বেলা রাতের বেলা ওয়াদা করি দিনের বেলায় ওয়াদা ঠিক রাখতে পারি না সব বিচার লইয়া তোমার কাছে হাজির হইলাম আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুলুল আব্দু মিনার রাব্বি ফি জাওফিল লাইল ও দুনিয়ার মুসলমান আমার উম্মতের নরনারী মনের দুঃখের কথাটা কষ্টের কথাটা দোকান চলে না যদি আল্লাহকে জানাইতে হয় সংসার নিয়া জানান ঝামেলা যদি আল্লাহর কাছে পেশ করতে হয় মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেছো কোন মাজারের স্বপ্নে নয় কোন মানুষের স্বপ্নে নয় কোন দেবদেবীর স্বপ্নে নয় কোন গাছপালার স্বপ্নে নয় পরিষ্কার বলবা
চোখটা বন্ধ করে বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে হাজির করে দিয়ে, ও খোদা, তুলসী গাছের সামনে বসি নাই, বট গাছের সামনে বসি নাই, কোন দেবদেবীর সামনে বসি নাই, কোন মুফতির সামনে বসি নাই, কোন মানুষের সামনে বসি নাই, কোন পীর ফকিরের সামনে বসি নাই, এমন খোদার সামনে নিজেকে বসাইয়া দিলাম যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমাকে বানাইলেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করতেছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মউতের মালিক, যিনি আমার কবরের মালিক, যিনি আমার হাশরের মালিক, যিনি আমার মিজানের মালিক, যিনি আমার পুলসেরাতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, সেই মাওলার সামনে নিজেকে বসাইয়া দিলাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মুরাকাবা বানাইতে হবে, চোখ বন্ধ করে আপনি যা যা কইতে থাকবেন আপনার মনের মতন, বাংলায় আপনি পারেন বাংলায় বলুন, উর্দুতে বলুন, ফার্সিতে বলুন, আরবিতে বলুন, গ্রামের ভাষায় বলুন, শহরের ভাষায় বলুন, মনের কথাগুলো আপনি বলতে থাকবেন। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গরা বলেন বলারও দরকার হয় না, শুধু সেখানে বাইতুল্লাহর মুরাকাবা বানাইয়া দুই চোখ থেকে টলটল পানি ছেড়ে দাও। আল্লাহ পাক তখন পানিকে জিজ্ঞেস করবেন, ও পানি, ও পানি, তুমি কেন বের হয়ে আসছ? কিতাবের মধ্যে আসলেন গভীর রাত্র, আল্লাহর আশে এক বান্দা, বিপদগ্রস্ত বান্দা, অভাবগ্রস্ত বান্দা, নিজের দুঃখের কথাটা আল্লাহ পাকের সামনে পেশ করার জন্য গভীর রাত্র চোখ বন্ধ করে বাইতুল্লাহর মুরাকাবা বানাইয়া বাইতুল্লাহ শরীফের সামনে নিজেকে হাজির করে শুধু চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছে। কিতাবের মধ্যে আসছে সুকুতি বায়ানুন ইনদাকা ওয়া খিতাবু ওয়া ফিন নফসি হাজাতুন ওয়া ফীকা ফাতানাতুন ওয়া ফিন নফসি হাজাতুন ওয়া ফীকা ফাতানাতুন সুকুতি বায়ানুন ইনদাকা ওয়া খিতাবু। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দক্ষিণ খানের মুসলমান নরনারী, ছোট্ট একটা শিশু, বয়স মাত্র তিন দিন, বাবাকে বাবা বলতে পারে না, মাকে মা বলতে পারে না, ভাইকে ভাই বলতে পারে না, নিজের কষ্টের কথা না জানাইতে পারে না, খুদার কথা বলতে পারে না, রোগ ব্যাধির কথাও ব্যক্ত করতে পারে না, সে শুধু পারে শুধু চোখের পানি, শুধু চিৎকার, শুধু চোখের পানি, শুধু চিৎকার। ও দক্ষিণখানের মুসলমান, এই যে তিন দিন বয়সের শিশুটা, সে তার চিৎকার দিয়া, সে তার চোখের পানি দিয়া, বাবা পেরেশান, মা পেরেশান, দাদা পেরেশান, দাদি পেরেশান, ভাই পেরেশান, বোন পেরেশান, পুরো সংসার পেরেশান, তাকে চিকিৎসা করানোর জন্য ব্যাংক থেকে টাকা উঠাইতেছে, টাকায় কুলায় না, অলংকার বিক্রি করতেছে, অলংকারের টাকায় কুলাইল না, জমিন বিক্রি করতেছে, জমিন বিক্রি করা সেই টাকা দিয়া, দেশের চিকিৎসায় হয় না, নিয়া গেল বিদেশে, সারা দুনিয়া চক্কর দিতেছে। আমাদের বুজুর্গরা বলেন তিন দিন বয়সের এই শিশুটার কাছে না সে বাবাকে বাবা বলতে পারে, মাকে মা বলতে পারে, নিজের কথাটাও সে ব্যক্ত করতে পারে না, তবে তার কাছে একটা অস্ত্র, তার কাছে একটা শক্তি, এই শক্তিটার নাম হইল চোখের পানি। এই চোখের পানি সারা সংসারকে পাগল বানায়া দিল, চোখের পানি জমিন বেচাইল, চোখের পানি অলংকার বেচাইল, চোখের পানি এখন সারা দুনিয়ার চিকিৎসার পেছনে তাকে দৌড়াইতে বাধ্য করল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সাধারণ তিন দিন বয়সের একটা শিশু চোখের পানি দিয়া যদি এত বিরাট জিনিস জয় করতে পারে, আল্লাহ পাক বলেন, ও বন্দা, আমিও তো তোমার কাছে এই চোখের পানিটাই চাই। গভীর রাত্র সব ঘুমাইয়া আছে, তুমি উঠো, সুন্দর মতন ওযু করো, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, কেবলামুখী হইয়া বসো, চোখটা বন্ধ করো, কলবটাকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির বানাও, মুরাকাবা বানাও, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি জানো বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ।
বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া কইতেও পারে না, দোকান যে চলে না এই কথারা কইতেও পারে না, মামলার মধ্যে এরকম আটকা পড়ে গেছে কইতেও পারে না, শরীর এত অসুস্থ কথাও কইতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি চোখের পানি ছেড়ে দিছ, এই চোখের পানি ও দক্ষিণ খানের মুসলমান নরনারী, এই যে চোখের পানি বের হইল, তুমি তো দেখলাম চোখের পানিটা বের হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আসলে এটা জমিনের মধ্যে পড়ে নাই, জমিনে পড়নের আগে উপরের দিকে রওনা করলো, প্রথম আসমান দুয়ার খুলে গেল, দ্বিতীয় আসমান দুয়ার খুলে গেল, তৃতীয় আসমান দুয়ার খুলে গেল, চতুর্থ আসমান দুয়ার খুলে গেল, পঞ্চম আসমান দুয়ার খুলে গেল, ষষ্ঠ আসমান দুয়ার খুলে গেল, সপ্তম আসমান দুয়ার খুলে গেল, সিদরাতুল মুনতাহা দুয়ার খুলে গেল, লৌহ কলম দুয়ার খুলে গেল, আরশ কুরসি দুয়ার খুলে গেল। তোমার চোখের এক ফোঁটা পানি সব কিছু ভেদ করে আসমানের পর আসমান অতিক্রম করে এই গভীর রজনীতে মাওলা পাকের সামনে গিয়া হাজির। নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, তাকে আরশ ফরশরা নালা কুনাদ, খুশন মায়া দে নালায়ে সব হায় তু, খুশন মায়া দে নালায়ে সব হায় তু, জৌক হাদা রমজে ইয়া রব হায় তু। চোখের পানি আল্লাহ পাকের সামনে গিয়া, আল্লাহ পাকের সামনে গিয়া কাঁদতেছে আর কইতেছে, ও আল্লাহ আমি এখান থেকে যাইব না, নামব না, যতক্ষণ পর্যন্ত দক্ষিণ খানের ওই যে বৃদ্ধ লোকটা, ওই যে জওয়ান লোকটা, ওই যে নারী, সে যে চোখের পানি ছেড়ে দিল, যতক্ষণ পর্যন্ত তার এই কান্নার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার আরশের দুয়ার ছাড়ব না।